আপনি যদি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে যান, পিছনে বাগবাজার সার্বজনীন, আর এই রাস্তায় হচ্ছে মা সারদার বাড়ি, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশন বাগবাজার। এই রাস্তা দিয়ে যাবেন, সোজা পড়বে, বাঁ হাতে চলে যাবে গঙ্গা, আর সোজা মায়ের বাড়ি বাগবাজার রামকৃষ্ণ মঠ। কিন্তু যাওয়ার পথে কিন্তু পড়বে অন্নপূর্ণা মন্দির। সত্যি কথা, আমার কখনো যাওয়া হয়নি, আমি প্রথমবার গেলাম, তো আমার হঠাৎই নজরে পড়লো এবং মন্দিরও খোলা ছিল। এই রাস্তা দিয়ে কিন্তু বহুবার গেছি, কিন্তু মন্দির আমি খোলা পাইনি। তো চলুন, আমি সেই মা অন্নপূর্ণা মন্দিরে ঢুকছি, মাকে দর্শন করাবো। মন্দিরটি কিন্তু খুবই পুরনো, প্রাচীন দেখে মনে হলো, এবং যোগেশ্বর আশ্রমও এখানে অবস্থিত। মন্দিরটি ছোট হতে পারে, কিন্তু খুব সুন্দর। আপনারা যদি বাগবাজার মায়ের বাড়ি আসেন, অবশ্যই মা অন্নপূর্ণাকে একবার হলেও দর্শন করবেন দূর থেকে, এবং আপনাদের যা সামর্থ্য আছে কিছু দক্ষিণা দেবেন। আমার গিয়ে খুব ভালো লেগেছে, কেননা এখান দিয়ে অনেকবার গেছি, আমার এই দিনই নজরে পড়ল। অনেকেই দেখলাম ঢুকছে, মন্দিরও খোলা ছিল, অথচ এই রাস্তাতে আমি বহুবার গেছি, একবারও আমার নজরে পড়েনি। যাই হোক, এক মায়ের দর্শন করতে গিয়ে আরেক মায়ের দর্শন হয়ে গেল। চলুন বাগবাজার মায়ের বাড়ি যাব। অনেক দিন পর আসলাম, সেই মে মাসে এসেছিলাম মায়ের যে পদার্পণ, তারপরে আর আসাই হয়নি। এবার হচ্ছে অক্টোবর, দুর্গাপুজো, মায়ের বাড়িতেও কিন্তু দুর্গাপুজো। সেই দুর্গাপুজো দেখি আপনাদের কতটুকু দেখাতে পারবো জানি না, সন্ধে হয়ে গেছে। চলুন ভিতরে যাব, আর দেখুন অসাধারণ প্রকৃতি, দেখুন দেখুন পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের বাগবাজার সারদা মায়ের বাড়ি, যে বাড়িতে মা দেহ রেখেছেন। আর দেখুন অসাধারণ লাগছে, অনেকদিন পর আসলাম, খুব ভালো লাগলো। প্রসাদও খাবো সব কিছু, মায়ের বাড়ি এরপরে প্রবেশ করব, আমি যতটুকু পারবো দেখাবার চেষ্টা করব আপনাদের। আর সুন্দর লাগছে, সন্ধে গোধূলি লগ্ন 5:30 মতন বাজে। চলুন তেরে প্রবেশ করবো এবার।
দেখো না কারো জগৎ কাজে পর নয় তারে আপন করে ধরো শান্তি যদি চাও গো তবে দোষ দেখো না কারো জগৎ কাজে পর নয় তারে আপন করে ধরো জয় জয় মা সারদা মা সারদা বলো বদনে এমন মা সারদা বলো বদনে এমন দয়া